ডেডসি নামটি শুনলেই গা কেমন ছমছম করে ওঠে মনে হয় মৃত লোকদের এক সাগর সেখানে ভাসছে লাশ আসলে বিষয়টি কিন্তু মোটেও ভয়ঙ্কর নয় বরং সি ভীষণ সুন্দর ভ্রমণে যাওয়ার জন্য চমৎকার জায়গা এই সির পানি এতটাই ঘন যে ওই পানিতে কেউ চাইলে শুয়ে থাকতে পারে শুধু তাই নয় চাইলে শুয়ে শুয়ে বই পড়া কিংবা ল্যাপটপ নিয়ে গিয়ে সেখানে শুয়ে শুয়ে নেট ব্রাউজার করাও যাবে তবে এর নাম কেন ডেডসি হলো ডেড সি বা মৃত সাগরের দৈর্ঘ্য সাতষট্টি কিলোমিটার প্রস্থ আঠারো কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো মিটার উচ্চতায় অবস্থিত এই সাগরের পশ্চিমে রয়েছে ইসরায়েল ও পূর্বে জর্ডান এখান থেকে পবিত্র জেরুজালেম শহরের দূরত্ব মাত্র পনেরো মাইল মৃতসাগর নানা বৈচিত্র্য ও খনিজে ভরপুর এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম সালফার কলগেন রয়েছে মৃত সাগরের পানিতে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যথাক্রমে পঞ্চাশ দশমিক আট ও তিরিশ দশমিক চার শতাংশ এ সাগরের পানিতে লবণাক্তর পরিমাণ তেত্রিশ দশমিক সাত শতাংশ পৃথিবীর অন্যান্য সাগর ও মহাসাগরের তুলনায় লবণাক্ততা বেশি হওয়ায় মৃত সাগরে কখনো মাছ জন্মায় না জর্ডান নদী থেকে মাছ এই নদীতে আসার সঙ্গে সঙ্গে মারা যায় এটিকে সাগর বললেও এটি একটি হৃদ সাগরের পানিতে বারবার প্লাবিত হয় এটি এর ফলে একটি সরু উপসাগরের সৃষ্টি হয় উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সাথে যুক্ত ছিল এরপর প্রায় দুই মিলিয়ন বছর পূর্বে উপত্যকা এবং ভূমধ্য সাগরের মধ্যবর্তী স্থলবাগ যথেষ্ট উচ্চতা লাভ করে ফলে এর অঞ্চলে সৃষ্ট উপসাগরটি ভূমি দ্বারা প্লাবিত হয়ে হিড়িতে পরিণত হয় তবে পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী জলাশয়টির ইতিহাস জড়িয়ে আছে নবী হজরত লুত ইসলামের কমের ধ্বংসের ইতিহাসের সাথে ভূপৃষ্ঠে এত বিশাল আকারের একটি উঁচু জায়গা বা ভূতাত্ত্বিক বেসিন কিভাবে সৃষ্টি হলো সেই প্রশ্নের জবাব বিজ্ঞানীরা বহু বছর ধরেই দিতে পারছে না তবে কোরআনের বর্ণনায় চোখ রাখলে এই প্রশ্নের সন্তোষজনক জবাব মেলে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রায় সাড়ে চার হাজার বছর আগে ওই এলাকাটি উন্নত অথচ অনৈতিক দিক থেকে অধপতনের এক জাতি বসবাস করত এখানে দুটি শহর ছিল সাদুম ও গোমারার নামে ওই জনগোষ্ঠীর মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছিল সমকামিতায় যাদের আলোর পথে আনার জন্য নবী হজরত ইসলাম আল্লাহর নির্দেশে ওই এলাকায় যান কিন্তু তারা নবীর কথায় কর্ণপাত করেনি উল্টো আল্লাহর নবীকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেয় তারা আল্লাহর নির্দেশে ইসলাম তার পরিবার নিয়ে ওই শহর ছেড়ে চলে যান তাদেরকে বলা হয়েছিল একবারের জন্য পিছনে ফিরে তাকানো যাবে না এরপর দুর্যোগ নেমে আসে ওই জনগোষ্ঠীর ওপর প্রচুর পরিমাণে লাভা বৃষ্টির পর জমিনটিকে উলটিয়ে দেওয়া হয় যার ফলস্বরূপ বিশাল ওই ভূতাত্ত্বিক বেসিনের সৃষ্টি হয়েছিল কোরআনের আরও বর্ণনা অনুযায়ী জানা যায় ইসলামের স্ত্রী ইমানদার ছিলেন না ছিলেন পাপিষ্টদের সহযোগী যে কারণে তিনি চলে যাওয়ার সময় নির্দেশ অমান্য করে পেছনে ফিরে তাকিয়েছিলেন ঠিক এ অবস্থায় তিনি জমে লবণ হয়ে যান এমন নানা ধরনের বৈচিত্র্য লুকিয়ে আছে এই সাগরে। তারপরও প্রতি বছর হাজার হাজার পর্যটক যায় এর সৌন্দর্য দেখতে শামসমাশাকা পিবিএস বাংলা